কেউ বলেন মলম বিক্রেতা, কেউ বলে গোপাল ভাঁড়। সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে সমালোচনার শেষ নেই, অনেকে তাকে মলম রঞ্জন ঘোষ নামে ডাকেন। 2024 সালের আগস্ট থেকে তিনি বাংলাদেশ নিয়ে ছড়িয়েছেন একের পর এক বিভ্রান্তিকর সংবাদ। অতি উত্তেজনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন ডাক্তারবাবু। বর্তমানে পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নির্দিষ্ট একটি দল ব্যতীত বাংলাদেশের অন্যান্য দল ও মতকে তিনি মৌলবাদী ও হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশ আমেরিকার করছে এমন ইঙ্গিত দিয়েছেন। অযাচিত তথ্যের মাধ্যমে হিন্দুদেরকে উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু এতেই ক্ষান্ত হননি, একের পর এক ভুলভাল তথ্য ছড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছেন। তার চিৎকার, চাঁচামেচি ও অদ্ভুত অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা নামে একটি শো করেন ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিষয়গুলো নিয়ে তিনি একাধিক পর্ব উপস্থাপনা করেছেন। সবখানেই ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলার মনোভাব। মূলত তখন থেকেই বাংলাদেশের মানুষ তাকে চিনেছে। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বেশ বিতর্ক রয়েছে। সময় পেলেই তিনি মমতা ব্যানার্জির সমালোচনা এবং বিজেপির প্রশংসা করতে ভোলেন না, এমন কথা অহরহ শোনা যায়। নরেন্দ্র মোদীকে নিয়ে অতি আগ্রহ অনেকের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে। সমালোচনা হয় রিপাবলিক বাংলা চ্যানেল নিয়েও। অনেকেই এই চ্যানেলকে মোদীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। ফেরা যাক ময়ূখ রঞ্জন ঘোষে। ময়ূখ কলকাতার ছেড়ে রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ 18 বাংলাতে। তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরও আগে। শিক্ষাজীবনে তিনি ইংরেজি অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন, কিন্তু অন্য কোনো পেশায় নয়, এগিয়ে এসেছিলেন সংবাদ জগতে। সংবাদ জগতে তার পথ চলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থা টাইমস নাওয়ের হাত ধরে। তারপর তিনি পশ্চিমবাংলা এসে রিপাবলিক বাংলার অংশ হয়ে যান। এই চ্যানেলের জন্মলগ্ন থেকেই তিনি সিনিয়র এডিটর। এটি মূলত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের একটি চ্যানেল। কথা হবে চোখে চোখ রেখে, এমন স্লোগান নিয়ে 2021 সালে বিধানসভার আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী, যিনি বিজেপি ঘরানার সাংবাদিক হিসেবে তুমুল পরিচিত, তাই এই চ্যানেলটিকে বিজেপি অথবা নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন অনেকে। অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ এবং সংবাদ উপস্থাপক ছিলেন। সেই চ্যানেলেই সিনিয়র সংবাদদাতা হিসেবে কাজ করতেন ময়ূখ রঞ্জন ঘোষ। একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়েছিল। এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ূখকেও এখানে নিয়ে আসেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি অর্ণবকে। হাজারো চোখ রাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন। একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ূখের নাম আছে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভোলেন না। রাম মন্দিরকে কেন্দ্র করে হোক বা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয়ে তার পোস্ট প্রকাশ্যে এলেই নেটিজেনরা আলোচনা জুড়ে দেন। অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রাখেননি, বইও প্রকাশ করেছেন। 2022 সালে কলকাতা বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল, যার নাম ছিল প্রথম বই। প্রথমবার তার লেখা বইয়ের বেশ চাহিদা ছিল পাঠকদের মাঝে। ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে। এরপর 2023 সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এক মুঠো ময়ূখের গল্প। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। বাংলাদেশ নিয়ে তার উস্কানিমূলক কথাবার্তায় অনেক ক্ষেত্রে দুদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে।